কলাম্বিয়া ইউনিভার্সিটিতে প্যালেস্টাইন পন্থী বিক্ষোভ দমনে প্রয়োজনে ন্যাশনাল গার্ড পাঠানো সহ প্রেসিডেন্ট বাইডেনকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন হাউস স্পিকার মাইক জনসন। বুধবার রিপাবলিকান আইন পরিণেতাদের সঙ্গে নিয়ে কলাম্বিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। গাজার যুদ্ধ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভকে ইহুদি বিদ্বেষ হিসেবে অভিহিত করে এর নিন্দা জানিয়েছেন স্পিকার। পাশাপাশি ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার জন্য কলাম্বিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্ট মিনুস শাফিককে পদত্যাগেরও আহ্বান জানান তিনি। প্যালেস্টাইনপন্থী শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের মধ্যেই বুধবার কলাম্বিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসে যান হাউস স্পিকার মাইক জনসন। হাউসের বেশ কয়েকজন কট্টরপন্থী রিপাবলিকান আইন প্রণেতা এ সময় তার সঙ্গে ছিলেন। সেখানে ইহুদি শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে জনসন বলেন, আমেরিকা ধর্মীয় ও মত প্রকাশের স্বাধীনতার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে, তবে কলাম্বিয়া ইউনিভার্সিটিতে যা চলছে তা কাম্য নয়। ইসরায়েল ও ইহুদিরা একা নয় বলে জানান তিনি। Nor these Jewish students on this campus will ever stand alone. জনসন বলেন, এই বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের লালিত ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করছে উগ্রমতাদর্শীরা। তারা ইহুদি শিক্ষার্থীদের উপর হুমকি সৃষ্টি করেছে। They have chased down Jewish students. They have mocked them and reviled them. They have shouted racial epithets. এই সময় বিক্ষোভকারীদের স্লোগানে বাধার মুখে পড়ে স্পিকারের বক্তব্য। Enjoy your free speech. তা সত্ত্বেও বক্তব্য অব্যাহত রাখেন জনসন। ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দায়ী করেন তিনি। কলাম্বিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্ট মিনুস শাফিককে পদত্যাগেরও আহ্বান জানান। If she cannot immediately bring order to this chaos. জিওপির কংগ্রেসম্যান ভার্জিনিয়া ফক্স বলেন, মিনুস শাফিক তার দায়িত্ব পালন করতে না পারলে ইহুদি শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে পদক্ষেপ নেবে কংগ্রেস। Learning environment for Jewish students. আরেক কংগ্রেসম্যান নিকোল মালিয়াটোকিস বলেন, প্যালেস্টাইনের প্রতি সমর্থনের নামে এই ক্যাম্পাসে যা হচ্ছে তা স্পষ্ট ইহুদি বিদ্বেষ। It's happening in the most diverse and welcoming city in America. জিওপি আইন প্রণেতাদের বক্তব্য চলাকালে তাদের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন প্যালেস্টাইনপন্থীরা। Stop the genocide! রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্থনি ডি এসপেজিটো হামাস ও হিজবুল্লাহকে সমর্থন দেওয়ায় বিক্ষোভকারীদের প্রতি নিন্দা জানান। Hamas and Hezbollah, you are yourself part of the problem. নিউ ইয়র্কের আরেক রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক লোলার বলেন, তিনি চান প্যালেস্টাইনের নাগরিকরা হামাসের হাত থেকে মুক্তি পাক। That support Hamas are an absolute abomination. It is shameful. পরে এক প্রশ্নের জবাবে স্পিকার বলেন, এই বিক্ষোভ বন্ধ না হলে প্রেসিডেন্টের উচিত ন্যাশনাল গার্ড মোতায়েন করা। These threats and intimidation are not stopped. There is an appropriate time for the National Guard. সংবাদ সম্মেলনের প্রায় পুরোটা সময় জুড়ে বিক্ষোভকারীদের দুয়োধ্বনি শুনতে হয় রিপাবলিকানদের। প্যালেস্টাইনের পক্ষে স্লোগান অব্যাহত রাখেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। আসাদ রিয়েল, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।